রাশিয়া আমাদের প্রতিরক্ষা ভেঙে দিচ্ছে, যেন অসহায় স্বীকারোক্তি জেলেনস্কির। যুক্তরাষ্ট্রকে দেখে নেওয়ার হুমকি চীনের। ষষ্ঠ সপ্তাহের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মুশারফ আর নেই। তুরস্ককে যুক্তরাষ্ট্রের হুমকি। যুদ্ধের বর্ষপূর্তিতে রাশিয়ার বিরুদ্ধে আসছে বড় নিষেধাজ্ঞা। চিলিতে দাবানলে পুড়ে নিহত 23, বাড়ল জরুরি অবস্থার মেয়াদ। সবশেষে জানবেন কিয়েভের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন ভণ্ডামি। দখলদাররা আমাদের প্রতিরক্ষা ভেঙে দিচ্ছে। ইউক্রেনে শত্রুর বিরুদ্ধে লড়াই দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে। রাশিয়া ধীরে ধীরে অনেক সেনা মাঠে নামাচ্ছে, এমন কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পশ্চিমাদের ট্যাঙ্ক সরবরাহের ঘোষণার পর দেশটিতে হামলা জোরদার করেছে রুশ সেনারা। দেশটির বাখমুত দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে পুতিন বাহিনী, সেই সঙ্গে ভোলেদারও দখলে নিতে চায় তারা। গতকাল রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করছে তাদের জন্য পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দখলদারেরা দলে দলে নতুন সেনাবাহিনী মাঠে নামাচ্ছে এবং আমাদের প্রতিরক্ষা ভেঙে দিতে সক্ষম হচ্ছে। জেলেনস্কি আরও বলেন, বাখমুত, ভোলেদার, লিমান সহ ওই অঞ্চলের শহরগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে পড়েছে। অবশ্য এর আগে দেশটির ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার টেলিগ্রামে লিখেছেন, বাখমুত ও লিমানে রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীর প্রতিরক্ষা ভাঙতে ব্যর্থ হয়েছে। লিমান শহরটি বাখমুতের উত্তরে অবস্থিত। গত অক্টোবরে রাশিয়ার কবল থেকে মুক্ত করা হয় এই শহর। ফের এটি রাশিয়ার দখলে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর আগে জেলেনস্কি প্রতিশ্রুতি দিয়ে বলেন, বাখমুত রক্ষায় আমৃত্যু লড়াই করে যাবে ইউক্রেনের সেনারা। এদিকে রুশ বাহিনী জানাচ্ছে, বাখমুতের চারদিকে ঘেরাও করে ফেলেছে তারা। একে একে শহরটির বিভিন্ন সড়ক দখলে নিচ্ছে রুশ সেনারা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জেলেনস্কির কথাকে কতটুকু মূল্যায়ন করেন বা বিশ্বাস করেন তা অবশ্যই জানাবেন। যুক্তরাষ্ট্রকে দেখে নেওয়ার হুমকি চীনের। মার্কিন আকাশে চীনের নজরদারি বেলুনটি ভূপাতিত করেছে পেন্টাগন। এ নিয়ে এবার তীব্র অসন্তোষ প্রকাশ করল চীন, সেই সঙ্গে ওয়াশিংটনকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সব কর্মকাণ্ড আইন সিদ্ধ। যেহেতু আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে বেলুনটি মার্কিন আকাশে প্রবেশ করেছে, তাই এটি ভূপাতিত করা হয়েছে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সাধারণ বেসামরিক একটি বেলুন নিয়ে অতি রঞ্জন করছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চীনের সন্দেহভাজন বেলুনটি একটি ফাইটার জেট দিয়ে ভূপাতিত করে মার্কিন সামরিক বাহিনী। এর আগে চীন জানিয়েছে, বেলুনটি আবহাওয়া নির্ণয়ের জন্য আকাশে ওড়ানো হয়েছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে এটি লাইনচ্যুত হয়ে আটলান্টিক সাগরের উপর দিয়ে মার্কিন আকাশে চলে যায়। ষষ্ঠ সপ্তাহের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। ইসরায়েলে ষষ্ঠ সপ্তাহে গড়ালো সুপ্রিম কোর্টের সংস্কার আইন বিরোধী বিক্ষোভ। শনিবারও রাজপথে নামেন লাখ লাখ মানুষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবিত এই সংস্কারের বিরুদ্ধে কথা বলেছেন তারা। ইতিমধ্যে এই বিক্ষোভ রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। বিরোধী দলের দাবি, এটি বাস্তবায়িত হলে ইসরায়েলের গণতান্ত্রিক মূল্যবোধ হুমকির মুখে পড়বে। বিক্ষোভের ষষ্ঠ সপ্তাহে রাজধানী তেল আবিব ছাড়াও উত্তাল হয়ে ওঠে দেশটির অন্তত 20টি শহর। এ সময় নেতানিয়াহু এবং কঠোর ডানপন্থী সরকার বিরোধী স্লোগানে মুখরিত হয় সমাবেশ স্থল। পশ্চিম তীরে দখলদারিত্ব সম্প্রসারণের বিরুদ্ধেও স্লোগান তোলে কিছু সংখ্যক ফিলিস্তিনি বিক্ষোভকারী। অনেকেরই অভিযোগ, শুধু ইসরায়েল নয়, বিশ্ব শান্তি নষ্ট করবে এই সরকার। পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মুশারফ আর নেই। পাকিস্তানের সেনা শাসক জেনারেল পারভেজ মুশারফ রোববার দুবাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন। পরিবারের লোকজনের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ এই খবর দিয়েছে। তার বয়স হয়েছিল 79 বছর। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। পারভেজ মুশারফের মৃত্যুর খবর প্রচার হওয়ার পরপরই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR এক বিবৃতিতে জানিয়েছে, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ এবং সশস্ত্র বাহিনীর বিভাগীয় প্রধান জেনারেল পারভেজ মুশারফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম বিভাগ জেনারেল মুশারফের রুহের মাগফেরাত কামনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে পাকিস্তানের জাতীয় সংসদের চেয়ারম্যান সাদিক সঞ্জারানি গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং পারভেজ মুশারফের পরিবার ও আত্মীয় স্বজনদের প্রতি সমবেদনা জানান। তুরস্ককে যুক্তরাষ্ট্রের হুমকি। তুরস্ককে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ায় রাসায়নিক, মাইক্রোচিপ এবং অন্যান্য পণ্য রপ্তানি সম্পর্কে তুরস্ককে সতর্ক করে দিয়ে বলেছে, এগুলো ইউক্রেনে মস্কোর যুদ্ধের প্রচেষ্টায় ব্যবহার করা হলে তুর্কি কোম্পানি বা ব্যাংকগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ নিষেধাজ্ঞা কর্মকর্তা ব্রায়ান নেলসন এবং তুরস্কের সরকারি এবং বেসরকারি খাতের কর্মকর্তাদের সাথে একই ধরনের পণ্যের প্রভাব ব্যাহত করতে আরও সহযোগিতার প্রতি আহ্বান জানিয়েছেন। ব্যাংকারদের
উদ্দেশ্যে বক্তৃতায় নেলসন বলেন, দীর্ঘ বছর ধরে রাশিয়ায় রপ্তানি বৃদ্ধির কারণে তুর্কি প্রতিষ্ঠানগুলো বিশেষত সুনাম ও নিষেধাজ্ঞার ঝুঁকির জন্য ঝুঁকিপূর্ণ কিংবা G7 এর বাজারে প্রবেশাধিকার হারাবে। তিনি বলেন, রাশিয়ার সামরিক শিল্পে ব্যবহার করা যেতে পারে এমন সম্ভাব্য দ্বৈত ব্যবহারের প্রযুক্তি স্থানান্তর সম্পর্কিত লেনদেন এড়াতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত তুর্কি প্রতিষ্ঠানগুলোর। যুদ্ধের বর্ষপূর্তিতে রাশিয়ার বিরুদ্ধে আসছে বড় নিষেধাজ্ঞা। আসছে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তি হতে যাচ্ছে। গত বছরের এই দিনে প্রতিবেশী দেশটিতে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের বর্ষপূর্তিতে মস্কোর বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার ইইউ ও ইউক্রেনের মধ্যকার সম্মেলনে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন রাশিয়ার বিরুদ্ধে 27 দেশের সংস্থাটির পক্ষ থেকে নিষেধাজ্ঞার 10ম প্যাকেজ ঘোষণার কথা জানিয়েছেন। সম্মেলন শেষে কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে রেকর্ড করা বক্তব্যে তিনি বলেন, নিষেধাজ্ঞার 10ম প্যাকেজ আরোপের প্রক্রিয়া চলছে, আগামী 24 ফেব্রুয়ারি আমরা তা ঘোষণা করব। সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত ছিলেন। উরসুলা তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইইউ ইতিমধ্যে যে নিষেধাজ্ঞা মস্কোর বিরুদ্ধে দিয়েছে তা রাশিয়ান অর্থনীতিকে চরম মূল্য দিতে হচ্ছে। আগামী 24 ফেব্রুয়ারি থেকে অর্থাৎ যুদ্ধের 1 বছরের মাথায় নিষেধাজ্ঞার নতুন যে প্যাকেজ কার্যকর হতে যাচ্ছে তা প্রায় $1,080 কোটি মূল্যমানের। চিলির দাবানলে পুড়ে নিহত 23, বাড়ল জরুরি অবস্থার মেয়াদ। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে বেশ কয়েকটি সক্রিয় দাবানল আরও ছড়িয়ে পড়েছে। অতি তাপমাত্রায় পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। শেষ পর্যন্ত দাবানলে 23 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ জানায়, এই পরিস্থিতিতে 1,000-এরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। দাবানলের কারণে আহতের সংখ্যা ছড়িয়েছে 931টি দাবানলের মধ্যে প্রায় 81টি সক্রিয়, কিন্তু শনিবার আরও 16 জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গোলার্ধের কোনো অঞ্চলের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দাবানলে এখন পর্যন্ত 44,000 হেক্টর বনভূমি পুড়ে গেছে। দমকল বাহিনী ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করে গেলেও পরিস্থিতিকে গুরুতর বর্ণনা করেছেন চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা। অতিরিক্ত সেনা ও দুর্যোগ ব্যবস্থার লোকজনকে মাঠে নামানো হয়েছে। কিয়েভের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন ভণ্ডামি। ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে যুক্তরাষ্ট্র ন্যাটোর আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা চিরদিন লালন করতেই কিয়েভকে সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমারা। খবর ইয়েনি শাপাক ও আনাদোলু এজেন্সির। ইইউ ইউক্রেন সম্মেলন সম্পর্কে দেওয়া একটি লিখিত বিবৃতিতে এমন মন্তব্য করে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ইউরোপীয় ইউনিয়ন তার নিজস্ব সত্তার কথা ভুলে গিয়ে কিয়েভকে সমর্থন দিয়ে যাচ্ছে। কিয়েভের প্রতি ইইউ এর এমন সমর্থনকে ভণ্ডামি আখ্যা দিয়েছেন জাখারোভা। তিনি বলেন, কিয়েভে একের পর এক অস্ত্র সরবরাহের কারণে দিন দিন অসংখ্য মানুষ মরছে, তাদের অসৎ কর্মকাণ্ডের ভুক্তভোগী হচ্ছেন বেসামরিক নাগরিক ও সাধারণ জনগণ। মারিয়া জাখারোভা আরও বলেন, কিয়েভ মিনস্কো চুক্তি ভঙ্গ করেছে, অথচ তাদেরই অস্ত্র এবং অর্থ সহায়তা দিচ্ছে ইইউ। ওই সম্মেলনে ইউক্রেনের নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যু নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনা করে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা।